আসসালামালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যতগুলো অনুরোধের রেসিপি ছিল তার থেকে সবচেয়ে বেশি অনুরোধের রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়ে গেছি আমি ফারজানা জোয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট দোকানের মতো কিন্তু নিজের ঘরের তৈরি হোমমেড বাটার, সেই সাথে একেবারে 100% খাঁটি গাওয়া ঘি, তাও আবার মাত্র একটি উপকরণ দিয়ে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পারফেক্ট বাটার সেই সাথে খাঁটি গাওয়া ঘি তৈরি করতে আমার কি উপকরণ লাগছে। এখানে আমি দুধের সর বা মালাই নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এই মালাইটা কি করে তৈরি করেছি সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেব। এই একটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বাটার সেই সাথে 100% গাওয়া ঘি। এখন প্রথমে আমি আপনারা কি করে এই মালাইটা তৈরি করতে পারে সেটাই আমি দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, অবশ্যই চেষ্টা করবেন বাজারে যে প্যাকেট দুধটা পাওয়া যায় সেটা ব্যবহার না করে গোয়ালের কাছ থেকেই দুধটা সংগ্রহ করতে। এখন এই সম্পূর্ণ দুধটাই আমি খুব ভালোভাবে চুলায় বলক করে নেব এবং দুধটা ভালোভাবে বলক আসার পরে আবারও ঘড়ি ধরে 2 থেকে 3 সেকেন্ড দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। এতে দুধের ওপরে সর বা মালাইটা খুব মোটা হয়ে বসে। দুধ জাল করার এই সময়টায় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন। 2 থেকে 3 সেকেন্ড খুব ভালোভাবে দুধটা জাল করা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব এবং সম্পূর্ণ দুধের মিশ্রণটাই একটা সাইডে সরিয়ে রাখব, যেন এর ওপরে দুধের সর বা মালাইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, দুধটা ঠান্ডা হওয়ার পর দুধের ওপরে কিন্তু সর বা মালাইটা সেট হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে জাস্ট হালকা হাতে দুধের সর বা মালাইটা দুধ থেকে আলাদা করে একটা প্লেটে তুলে নেব। আর অবশ্যই মনে রাখবেন, দুধ থেকে সর আলাদা করার সময় কোনোভাবেই যেন সরের সাথে এক্সট্রা কোনো দুধ যেন অবশিষ্ট না থাকে। যদি সরের সাথে বাড়তি দুধ থেকে থাকে তাহলে কিন্তু সরটা সংরক্ষণের সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, মাত্র একবারই জাল করে দুধ থেকে কতটা পরিমাণ মালাই বা সর আমি তুলে নিয়েছি। আর এভাবেই কিন্তু 1 কেজি পরিমাণ মালাই আমি সংগ্রহ করে নিয়েছি। এখন এই মালাইটা দিয়েই আমি পারফেক্ট দোকানের মতো বাটার সেই সাথে 100% পিওর ঘি তৈরি করে দেখাবো। প্রথমেই দেখে নেব বাটারটা কি করে তৈরি করতে হয়। জন্য প্রথমে আমি আগে থেকে যে মালাইটা সংগ্রহ করেছিলাম সেই মালাইটাকে বড় সাইজের একটা মিক্সিং বোলে নিয়ে নেব। সেই সাথে মালাই থেকে বাটারটা আলাদা করার জন্য এখানে আমি নর্মাল ফ্রিজের একেবারে ঠান্ডা পানি নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। সেই সাথে আপনারা চাইলে মালাই থেকে বাটারটা আলাদা করার জন্য এ ধরনের হ্যান্ড ব্লেন্ডার অথবা এরকম স্প্রিং এর চামচ অথবা এরকম ইলেকট্রিক বিটার দিয়েও আপনারা মালাই থেকে বাটারটা আলাদা করে নিতে পারেন। কিন্তু আমি আজকে আপনাদের ইলেকট্রিক বিটার ব্যবহার করে মালাই থেকে বাটার আলাদা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি মালাইটাকে ঘড়ি ধরে 10 মিনিট হাই স্পিডে বিট করে নেব এবং এই 10 মিনিট বিট করার মাঝেই দেখবেন মালাইটা আস্তে আস্তে ক্রিমের থিকনেসে চলে আসবে। এখন 5 মিনিট মালাইটা বিট করা হয়ে গেলে একটা স্প্যাটুলা দিয়ে চার ধার থেকে মালাইটাকে মাঝখানে নিয়ে আবারও 5 মিনিট বিট করে নেব এবং পরের 5 মিনিটে আমি আগে থেকে যে ঠান্ডা পানিটা নিয়ে রেখেছিলাম সেই ঠান্ডা পানিটা অ্যাড করে দেব। তবে একসাথে কিন্তু পুরো পানিটা দেবেন না, জাস্ট অল্প অল্প করে মালাইয়ের সাথে ঠান্ডা পানিটা অ্যাড করব, সেই সাথে ভালোভাবে বিট করে নেব। আর বিট করার এক পর্যায়ে দেখবেন পানি আর বাটার দুইটাই আলাদা হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা তো দূর থেকে বুঝতে পারছেন না, তাই আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি পানি থেকে বাটারটা কি করে আলাদা হয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন, বাটারটা কিন্তু পানি থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। এখন কিন্তু হাত ব্যবহারের পালা, মানে একেবারে বাঙালি স্টাইল। তাই প্রথমে আমি হালকা হাতে কিছুটা পরিমাণ বাটার পানি থেকে তুলে দুই হাতে ঠিক এভাবে চেপে বাটারের গায়ে যে পানিটা আছে সেটা সম্পূর্ণই বের করে নেব। ফ্রেন্ডস খেয়াল করুন, জাস্ট হালকা হাতে পানি থেকে বাটারটা তুলে ভালোভাবে চেপে বাটারের গায়ের এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে।
দেখুন, পানি থেকে সম্পূর্ণ বাটারটাই আমি আলাদা করে নিয়েছি, আর পানির মধ্যে কিন্তু একটু বাটারও অবশিষ্ট নেই। এই সাথে ফ্রেন্ডস খেয়াল করুন, মাশাল্লাহ করে এখানে প্রায় 1 কেজি পরিমাণ বাটার হয়েছে। তবে ফ্রেন্ডস, এই বাটারটা দিয়ে কিন্তু আমরা কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করতে পারবো না, কারণ বাটারের মধ্যে কিন্তু এখনও কিছুটা পরিমাণ ভেজা ভাব রয়ে গেছে। তাই বাটারটা যেন পুরোপুরিভাবে ড্রাই করা যায় এবং এই বাটারটা দিয়েই আপনারা কেক ডেকোরেশনের ক্রিম তৈরি করতে পারেন, সেই প্রসেসটাই এবার দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই আমি একটা বাটির ওপরে এরকম একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন কাপড়টা যেন সুতির হয়, আর চেষ্টা করবেন একেবারে নতুন সুতির কাপড় অথবা রুমালই ব্যবহার করতে। এখন এই রুমালের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা 1.5 কাপ পরিমাণ বাটার। এরপরে রুমালের 4 ধার মাঝখানে এনে রুমালটাকে একটা পুটলির মতো করে তৈরি করে এক হাতে পুটলিটা ধরে আরেক হাতে পুটলিটা চেপে বাটারের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা সম্পূর্ণভাবে চেপে ফেলে দেব। বাটারটা চেপে নেওয়ার পর বাটারের গায়ে থেকে কতটা পরিমাণ পানি আবারও বেরিয়েছে, সেই সাথে রুমালের মধ্যে রয়ে গেছে পারফেক্ট দোকানের মতো কেক ডেকোরেশনের জন্য ঘরের তৈরি বাটার। এখন সেমভাবে আমি আগে থেকে তৈরি করে রাখা অর্ধেকটা পরিমাণ বাটার কেক ডেকোরেশনের জন্য প্রিপারেশন করে নেব, সেই সাথে বাকি অর্ধেকটা বাটার মানে 1/2 কেজি পরিমাণ বাটার দিয়ে আমরা ঘি তুলে নেব। এখন তৈরি হয়ে গেছে পিওর বাটার। এখন এই বাটারগুলো শেপ দেওয়ার পালা। এর জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণের এরকম একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি, সাথে মোল্ডের ওপরে আমি পাতলা একটা র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি যেন বাটারের বারটা খুব ইজিলি সেট হওয়ার পর মোল্ড থেকে বেরিয়ে আসে। এখন আগে থেকে যে বাটারটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ বাটারটাই এই মোল্ডের মধ্যে দিয়ে দেব এবং একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে বাটারটা আমি মোল্ডের মধ্যে সমানভাবে বিছিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একটু ভালোভাবে চেপে দেবেন যেন মোল্ডের কোনো অংশই ফাঁকা না থাকে। এখন সম্পূর্ণ বাটারটাই মোল্ডের মধ্যে সেট করা হয়ে গেলে মোল্ডটাকে আমি জাস্ট হালকা হাতে একটু ছাকিয়ে নেব যেন বাটারটা খুব ভালোভাবেই মোল্ডের মধ্যে সেট হয়ে যায়। এরপর 4 ধার থেকে র্যাপিং পেপারটা এনে বাটারটাকে খুব ভালোভাবে মুড়ে দেব। এখন সম্পূর্ণ বাটারটাই ভালোভাবে মোল্ডে সেট করা হয়ে গেলে মোল্ডটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব যেন বাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন 2 ঘন্টা পর বাটারটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন হালকা হাতে একটু টান দিলেই দেখবেন বাটারের বারটা খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। এখন এই বাটারের গায়ে থেকে প্লাস্টিকের র্যাপারটা খুলে বাটারটা আমি ফেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট বাটার। ফ্রেন্ডস, বাটারটা আমি একটু স্লাইস করে দেখাচ্ছি যে এটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, মাশাল্লাহ করে আমি তো আমার ঘরের তৈরি বাটারের প্রেমে পড়ে গেছি। যাই হোক, এবার আমরা তৈরি করব আগে থেকে যে 1/2 কেজি পরিমাণ বাটার আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই বাটারটা দিয়ে 100% পিওর গাওয়া ঘি। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে সম্পূর্ণ বাটারটাই আমি দিয়ে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ বাটারের মিশ্রণটাই গলিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত বাটারের মিশ্রণটা একেবারে স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চুলার মিডিয়াম হিটে সম্পূর্ণ বাটারের মিশ্রণটাই আমি জাল করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, আস্তে আস্তে কিন্তু বাটারের মিশ্রণটা স্বচ্ছ হতে শুরু করেছে, মানে বাটার গলে গিয়ে ঘিতে পরিণত হওয়া শুরু হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আমি ঠিক যে পরিমাণ বাটার নিয়েছি ততটুকুই কিন্তু ঘি হবে, একটুও বাদ যাবে না। দেখুন, আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ বাটারের মিশ্রণটা স্বচ্ছ হয়ে গিয়ে পিওর ঘিটা বেরিয়ে এসেছে। ফ্রেন্ডস, এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঘিটা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, সম্পূর্ণ ঘিটাই কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে স্ট্রেনার দিয়ে ঘিটা আমি ছেঁকে নেব। আর এরই সাথেই দেখুন, তৈরি হয়ে গেল পারফেক্ট 100% পিওর গাওয়া ঘি। আর ফ্রেন্ডস, আপনারা যদি আমার কিচেনে থাকতেন তাহলে আসলে বুঝতে পারতেন যে খাঁটি গাওয়া ঘির গ্রামটা কতটা অসাধারণ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কম বেশি
প্রতিদিনে আমাদের ঘরে গোয়ালের থেকে নেওয়া যে রোদ দুধটা এসে থাকে, সেই দুধের সরটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ অথবা ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে ঘরের তৈরি বাটার এবং ঘিটা ব্যবহার করতে। এটা আমার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য বেশি স্বাস্থ্যকর হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।